ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর নামক স্থানে ট্রাক চাপায় ইমন আহমেদ রবিন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার বিকেলে ঝিনাইদহ মাগুরা মহাসড়কের ওই স্থানে দুর্ঘটনা ঘটে। নিহত রবিন শহরের ব্যাপারীপাড়ার রবিউল ইসলামের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, দুপুরে রবিন মোটরসাইকেল যোগে মধুপুর থেকে ঝিনাইদহে ফিরছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়ে। এ সময় বিপরীত থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।